ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের আয়তন ছয় বর্গ কিলোমিটার বিষাদে বনে রয়েছে নানামুখী জীববৈচিত্র্য বৈচিত্র্য এসব কারণে সুন্দরবনের অপরূপ সৌন্দর্য সবসময় আকৃষ্ট করে পর্যটকদের কিন্তু এর সৌন্দর্য উপভোগ করতে নানামুখী প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় পর্যটকদের সেই সাথে নিরাপদে ভ্রমণের ঝুঁকি রয়েছে ফলে ভ্রমণ পিপাসুদের সংখ্যা খুব বেশি বাড়ছে না খুল্লাঞ্চলের সাধারণ মানুষের দাবি সুন্দরবন কেন্দ্রিক পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজানো হোক সুন্দরবন যারা দেখতে আসে এদের জন্য কিছু ফ্যাফালিটিস মানে তৈরি করতে হবে দোকানপাট যদি একটা হোটেল টোটেল করে থাকার মতো জায়গা তাহলে দর্শকartifactIdর অনেক সুবিধা হবে নতুন স্পটগুলো যদি তৈরি করতে তাহলে হয়তো আরো লোকজনের দেখার আকর্ষণ থাকত পর্যটন ব্যবসায়ীরা বলছেন সুন্দরবন কেন্দ্রিক পর্যটন ব্যবসা প্রসারিত করতে বন বিভাগ নয় পর্যটন কর্পোরেশনকে এগিয়ে আসতে হবে মানুষকে সেবা দিয়ে সন্তুষ্ট করতে গেলে যে সব বিষয়গুলো মাথায় নিয়ে এই বিজনেসটা পরিচালনা করা দরকার আসলে ফরেস্ট ডিপার্টমেন্টের এরকম কোনো ডিপার্টমেন্ট বা সেল নাই যেটা নিয়ে আমরা বারবার করে তাদেরকে বলেছি বিশেষজ্ঞরা বলছেন সুন্দরবনের পর্যটন খাতকে বিকশিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে হোটেল করতে সার্ভিস থাকুক না থাকুক তাদের যে মোটেল বা হোটেলটা বন্ধ হয়ে যাবে এরকমের কোনো প্রভিশন কিন্তু নাই তো সেই ক্ষেত্রে সরকার নিজে করবার চাইতে এটা পার্টনারশিপে করাটা হচ্ছে কি যে একদিকে টুরিস্টরা সার্ভিস পাবেন আর একদিকে ব্যবসাটাও ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাও গ্রো করবে বন বিভাগ সূত্রে জানা যায় সুন্দরবনের পূর্ব পশ্চিম বিভাগ মিলিয়ে এক লাখের বেশি মানুষ এখানে ভ্রমণে আসেন প্রতি বছর তরিকুল ইসলাম সময় সংবাদ খুলনা